অবশেষে চম্পাই সোরেনকে সরকার গড়তে ডাক ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে আজই শপথ চম্পাইয়ের যেটা জানতে পারা যাচ্ছে হেমন্তের ইস্তফার 24 ঘন্টা পরেও আমন্ত্রণ না আসায় জল্পনা সৃষ্টি হয়েছিল যদিও শেষ পর্যন্ত রাজ্যপাল আমন্ত্রণ জানানোয় সেই জল্পনার অবসান হয়েছে আগামী 10 দিনের মধ্যেই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে চম্পাই সোরেনকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে আজই শপথ চম্পাই সোরেনের হেমন্ত সোরেনের ইস্তফার 24 ঘন্টা পরেও আমন্ত্রণ পাননি শুরু একটা জল্পনা শুরুতে তৈরি হয়েছিল যদিও সেই জল্পনার অবসান ঘটেছে এবং আজই শপথ নিচ্ছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে চম্পাই সোরেন আজই শপথ চম্পাই সোরেনের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন চম্পাই সোরেন ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন তিনি ঝাড়খণ্ডের এবং ঝাড়খণ্ড টাইগার বলে পরিচিত এই চম্পাই সোরেন আপনারা জানেন হেমন্ত সোরেনের পদত্যাগের পর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে চম্পাই সোরেনের নাম দলীয়ভাবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে কংগ্রেস মিলে তারা ঠিক করেন চম্পাই সোরেনের নাম একের পর এক নাটকীয় মোড় দেখা যায় ঝাড়খণ্ডের রাজনীতিতে मैं भारत की प्रभुता एवं अखंडता अक्षुण रखूंगा मैं झारखंड राज्य के मंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतर्करण से निर्वहन करूंगा तथा मैं বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা